হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি শাহিন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্রবাসে শুধুমাত্র ডাল চাল দিয়ে ঝরঝরে সুস্বাদু খিচুড়ি পাকানো যায়। এজন্য আপনাকে বড় বড় সাইজের দুটো পেঁয়াজ নিতে হবে এবং 8-10টা কাঁচামরিচ এবং কয়েকটা শুকনো মরিচ, 2-4টা তেজপাতা নিয়ে আপনাকে প্রথমে কড়াইতে তেল দিতে হবে। তেল গরম হলে তখন এর ভিতরে পেঁয়াজ ও কাঁচামরিচ এবং রসুন কাটা আপনাকে ভাজতে হবে এবং কয়েক যদি তেজপাতা থাকে কয়েকটা তেজপাতা দিয়ে দেবেন। এদিকে আমি এই যে চাল ধুয়ে চালটা পানি ঝরাতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি পানি গরম করতে দিয়েছি, পানিটাও গরম হচ্ছে। আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি এর ভিতরে কী কী দেবেন। বড় বড় সাইজের 2টা পেঁয়াজ, 10-12টা কাঁচামরিচ এবং 7-8টা শুকনো মরিচ, 2-3টা তেজপাতা এবং 5-6টা এলাচ দেবেন। এলাচ দিয়ে এটাকে ফ্রাই করবেন এবং এটা যখন ফ্রাই হয়ে যাবে তখন আপনার পানি ঝরানো যে চালটা এর ভিতরে ঢেলে দেবেন। ঢেলে দিয়ে চালটাকে হালকা ফ্রাই করে নেবেন। চালের 1/4 যখন ফ্রাই হয়ে যাবে তখন এর ভিতরে আপনি এখানে যে আমার পানিটা গরম করতে দিচ্ছি এই গরম পানিটা দিয়ে দেবেন। অ্যাকচুয়ালি আমরা যারা প্রবাসে আছি তারা এত কিছু অ্যারেঞ্জ করে বা সময় ব্যয় করে আমরা রান্না করতে চাই না বা করাটাও সম্ভব হয়ে ওঠে না। শুধুমাত্র তাদের জন্যই আমি এখানে শুধুমাত্র ডাল চাল পেঁয়াজ মরিচ কাঁচামরিচ এটা দিয়েই খিচুড়িটা পাকাবো এবং খিচুড়িটা ঝরঝরে হবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। আপনারা দেখেন আমি এটাকে কীভাবে পাকাচ্ছি। আমি চালটাকে ফ্রাই করব। চালটা যে চাল আছে আপনার 1/4 যখন ফ্রাই হয়ে যাবে, হালকা ঝরঝরে হয়ে যাবে, তখনই আপনি এর ভিতরে পানিটা দিয়ে দেবেন। আর হ্যাঁ, পানিটা দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জিনিস ফলো করতে হবে। আপনি যে কোনো পাত্র দিয়ে চালটাকে মেপে দেবেন। পাত্রটা ছোট হোক বড় হোক, ঠিক যে কয় পট ডাল এবং চাল মিলিয়ে যে কয় পট হবে বা যে কয় গ্লাস হবে বা যে পরিমাণ হবে ঠিক তার ডবল পরিমাণ গরম পানি আপনি এর ভিতরে দিয়ে দেবেন। তবেই আপনার এই যে এখানে আমাদের যে রান্নার প্রধান উপদেষ্টা তিনি কথায় ব্যস্ত আছেন, তাই আমাকে এখানে হেল্প করতে আসছে। আর একজন সালাদ কাটতে ব্যস্ত আছে। যাই হোক, আমরা রান্নাই আসি। আর আমি হলো আপনাদের প্রধান হেল্পার, নাড়াচাড়ার জন্য হেল্প করতেছি। আমার চালটা অনেকটাই ফ্রাই হয়ে এসেছে। এভাবে আপনি 4-5 মিনিট গরম তেলের উপরে মিডিয়াম জালে ফ্রাই করবেন। এবং চালটা যখন ফ্রাই হয়ে যাবে তখনই আপনি গরম পানিটার ভিতরে দেবেন। আর এই সময়টা আপনাকে বারবার নাড়তে হবে। আর হ্যাঁ, চালটা যখন হালকা হালকা ফ্রাই হয়ে আসবে তখনই আপনি এর ভিতরে হলুদ বা যদি চান 1-2 চামচ গুঁড়া মিক্স যে মিক্স মশলা আছে মশলাটা দিয়ে দেবেন। আর যদি আদা থাকে তাহলে অবশ্যই সামান্য পরিমাণ আদা কুচি কুচি কেটে অথবা ছেঁচে আপনি এর ভিতরে দিতে পারেন। আর এটা দিতে অবশ্যই যখন পেঁয়াজ মরিচটা ভাজবেন সেই সময় দিয়ে দেবেন। আমি সামান্য পরিমাণ আদা দিয়ে দিয়েছিলাম, আমার চাল এখন অনেকটা ভাজা হয়ে আছে। ওই সময়টাই আমি 2 চামচ গুঁড়া মশলা এবং 1/2 চামচের মতো হলুদ দিয়ে দেবো। এই 1/2 চামচের মতো হলুদ দিয়েছি। হলুদ দিয়ে এটাকে আর একটু 1-1.5 মিনিট আমি এটাকে নাড়বো। আর এই সময়টা আমি লবণ দেবো না। লবণটা দিলে কী হবে, লবণের পানি গলবে এবং আমার যে চাল ভাজা যে ফ্রাইটা না, এই ফ্রাইটা হালকা নরম হয়ে আসবে। এটা অনেকেই জানেন না যে যে কোনো জিনিসের লবণ দিলে সেটাতে পানি গলতে থাকে এবং এই জিনিসটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাই আমি যখন এই চাল এবং ডালটা ফ্রাই করবো তখন আমি এতে মরিচ দেবো না, লবণটা দেবো না। আমি লবণটা দেবো যখন পানি দেবো সেই সময়ের ভিতরে লবণটা দিয়ে দেবো। আমার যতটুকু চাল ডাল সেই পরিমাণ মতো লবণ দিয়ে দিলে হয়ে যাবে। মশলাটা যখন হালকা হালকা ফ্রাই হয়ে আসবে, একটা ঘ্রাণ আসবে, তখনই আমি এতে গরম পানিটা দিয়ে দেবো। আর যখন মশলা দেবো মশলা দেওয়ার সাথে ওই সময়টা আপনাকে বারবার নাড়তে হবে।
আর পানিটাও গরম হয়ে গেছে, সময়টা বারবার নাড়তে হবে, তা না হলে আপনার তলায় লেগে যাবে। এই যে আমি এই পটের 3.5 পট ডাল চাল মিলিয়ে 3.5 পট দিয়েছি, অতএব আমি এখানে 7 পট পানি দেবো। 7 পটের একটু কমও না বেশিও না, যদি কম দিই তাহলে চালটা শক্ত থেকে যাবে, আর যদি বেশি দিই তাহলে আমার খিচুড়িটা নরম হয়ে যাবে। আপনারা এই জিনিসটা অনায়াসে ফলো করতে পারেন, যারা পানিটাকে পরিমাপ করে দিতে পারেন না বা আন্দাজ করে দিতে পারেন না, যার জন্য খিচুড়ি অনেক সময় শক্ত হয়ে যায়, নরম হয়ে যায়, পারফেক্ট হয় না, তাদেরকে আমি আবারও বলতেছি। আপনি দেখুন আমার চালটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি এর ভিতরে পানিটা দিয়ে দেবো। আমি অবশ্য পানিটা 8 পটের মতো নিয়েছিলাম, যখন পানিটা তখন গরম হয়ে যাবে, গরম হয়ে একটু পানি বাষ্প উড়ে যাবে, তাতে কম হয়ে যাবে এবং সামান্য পানি, অনেক সময় পানির ময়লাটা ফুটে মিশে যায়। আমার চালটাও ফ্রাই হয়ে গেছে, এখন আমি একটু পানিটা দিয়ে দেবো। আমার বিশিষ্ট অ্যাসিস্ট্যান্ট এখন এতে পানি ঢেলে দেবে, সামান্য পরিমাণ পানি বেশি দিয়েছিলাম, ওটা আমার ওই হাড়িতেই আছে। পানিটা দেওয়ার পরে হালকা নেড়ে দেবো, নাড়ার পরে আমি এখানে আমার পরিমাণ মতো লবণটা এখন আমি দিয়ে দেবো। ঠিক আছে, লবণটাকে দিয়ে হালকা জাল দেবো, প্রথমে একটু নর্মাল জালে এটাকে আমি চালটাকে কষিয়ে নেবো। চালটা যখন ফুটে যাবে না, ফুটে যাওয়ার পরে জালটাকে টিপ টিপ করে এটাকে আমি ঢেকে রেখে দেবো। আর হ্যাঁ, যারা আমার এই ভিডিওটাকে দেখছেন তারা অবশ্যই এই ফর্মুলায় ট্রাই করে দেখবেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি, এবং অনেক ভালো হবে এবং সুস্বাদু হবে খিচুড়িটা, এবং পারফেক্ট ঝরঝরে খিচুড়ি হবে। অনেকে আপনার নরম খিচুড়ি খেতে পছন্দ করে না, আমারও নরম খিচুড়ি ভালো লাগে না, খিচুড়িটা যদি ঝরঝরে হয় তাহলে খেতে ভালো লাগে। আমি এখানে খিচুড়ি পাকাচ্ছি, এরা দুজনে জানি না এখানে কী খিচুড়ি পাকাচ্ছে, এরা অবশ্যই কথার খিচুড়ি পাকাচ্ছে। দেখেন আমার চালটা এখন ফুটে গেছে, হালকা মাছ আছে, এখন আমি জালটাকে একবার কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে ঢেকে রাখবো, তখন অটোমেটিক এটা পুরো পানিটা টেনে যাবে এবং এটা ঝরঝরে হয়ে যাবে। এরপরে আমাকে আর কোনো নাড়াচাড়া করা লাগবে না, তলে হয়তো খিচুড়ি হালকা ধরে যাবে। হ্যাঁ, খিচুড়ি আরেকটা নিয়ম হলো, খিচুড়ি তলে যদি হালকা ঝরে যায়, মানে লেগে যাবে, ধরে যায়, পুড়ে যায়, তাহলে খিচুড়িটার ঘ্রাণটা আরও ভালো হয়, তাহলে হালকা পরিমাণ ধরে যাবে, তাতে কেবল খিচুড়ি যে পুরো পানিটা আসে না, পানিটা শুকিয়ে যাবে। এ হলো আমাদের রান্নার প্রধান উপদেশটা, এ হলো আমাদের রান্নার প্রকৌশলী। উনি খিচুড়ি বানাতেও পারেন, খিচুড়ি পাকাতেও পারেন, এবং সব কিছু যে কোনো বিষয়ে খিচুড়ি করতে নি স্পেশাল। আর খিচুড়ি ফুটে গেছে, পানিটাও টেনে গেছে, একটুও পানি নেই, এবং খিচুড়ির চালটাও একটু নরম হয়ে গেছে। এখন আমি এভাবে ঢেকে রাখতেছি, 5 থেকে 7 মিনিট পরে এসে আমি জালটাকে করে নেবো। দেখুন, দেখেন জালটাকে আমি একেবারেই কম করে দিয়েছি, টিপ টিপ করে জাল জ্বলবে, 5 থেকে 7 মিনিট এভাবে রেখে দেবো, এবং তাহলে হালকা হালকা ধরেও যাবে এবং খিচুড়িটা পারফেক্ট হয়ে যাবে। খিচুড়িটা ফুটে গেছে, চালটা গলে গেছে, আর আপনার পানিটাও শুকিয়ে গেছে। খুবই সহজ একটা পদ্ধতি, এবং আপনারা এই পদ্ধতি ফলো করে রান্না করবেন রুমে, তাহলে আপনাদের খিচুড়ি কখনোই নরম বা শক্ত হবে না এবং পারফেক্ট হবে। আর হ্যাঁ, আপনারা নতুন নতুন কোন ধরনের রান্নার রেসিপি দেখতে চান, বিশেষ করে যারা আমার প্রবাসী ভাইয়েরা আছেন, তারা অবশ্যই জানাবেন যে প্রবাসী কী রান্না করে খেতে চান এবং কোন রেসিপিটা আপনাদেরকে চান, আমি সেই জিনিসটা আপনাদেরকে করে দেখাবো। আর এই রান্নার রেসিপিটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে লাইক বাটন একটা লাইক করবেন। আর যা নতুন কোনো কিছু যদি আপনারা খেতে চান বা নতুন কোনো রেসিপি দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সেটা করে দেখাবো।
ভালো থাকবেন সবাই।